তো এখানে আমি কিছু কথা বলছি। এই যে নদিয়া নবদ্বীপে আমাদের নিমাইয়ের জন্মস্থান, তাহলে গোসাই তিনি এত জায়গা বাদ দিয়ে সেই মায়াপুরে নবদ্বীপে কেন জন্ম নিলেন? এবং আমাদের প্রত্যেকেরই যখন সন্তান প্রসব হয়, আগে দেখেছি প্রসব হওয়ার আগেই একটা কুড়ে ঘর বানতো, তাই না? সেটা কোথায়? উঠোনে। আর এখন কিন্তু কুড়ে ঘর বার আউট হয়ে গেছে। হসপিটালে নার্সিংহোমে যাচ্ছে, সিজার হচ্ছে, এক সপ্তাহ দু সপ্তাহ আসছে, দু সপ্তাহ পরে এসেই খাটের উপরে উঠে যাচ্ছে। কোনো শ্বশুর নেই, কোনো আছেও নেই, তাই না? তাহলে গোসাই, এই যে আমাদের ভগবানের জন্মস্থান, ভগবান জন্ম নিল, কত আদর করে ঘরে থাকে, তাকে সুন্দর করে খাটের উপরে তোলা হয়, কিন্তু তিনি এত জায়গা বাদ দিয়ে ওই নিম গাছের গোড়ে কেন যেয়ে তার জন্ম হয়? তার কি ঘর বাড়ি কিছু ছিল না গোসাই? তাড়াতাড়ি আসো, এইখানেই কিন্তু আমার জিজ্ঞাসা রয়। আর আমি এইখান থেকে একটি বিজয় সরকারের গান গাইব। ও তুমি মুখের আনা, ওরে রারা বলে ওই না কেঁদে ধোলা, ডোর কপিনে পড়েছ ডোর কপিনে পড়েছ দয়া, কপিনে পড়েছ আমার ভাবাবেশে, এই ব্রজ ছেড়ে নিতাই গৌর প্রেমানন্দে
যিনি জগতের কর্তা, যিনি জগতের কর্তা, তিনি যদি গৃহ ছেড়ে চলে যায়, হে দয়ালে দিন বন্ধু, তোমার ভক্তরা তো যেতে পারে, তাই না? তোমার গৃহে তো কেউ ছিল না, কোন অভাবের জন্য তুমি আজকে ঘর ত্যাগ করলে গোসাই? এইখানেই আমার জিজ্ঞাসা রয়, তোমার গর্ভধারিণী মাকে ফেলে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কেন তুমি গৃহ ত্যাগ করলে? কিসের অভাব ছিল? ওরে কপালে তি, লোকে ওই গৌরাঙ্গ সেজে
কানাই, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আজ কিনা নদীয়ারে দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করছো, বলো বলো তোমার কিসের অভাব? তুমি না একজন পণ্ডিত, তুমি কোন অভাবে আজ তুমি সকলের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো একবার বলো প্রভু। কানাই রে কানাই রে, এ এ প্রাণের কানাই রে, এই নদী আরো দারে দারে তুমি ভিক্ষা করিতেছ, তুমি কাঙালে সেজেছ ও তোমার ওই ধরা চলা ওরে মোহনে বাসি, আরে কানাই কোথায় তুমি রেখে শুনেছি তিনিই তো সেই শ্রীকৃষ্ণ। তাহলে কোন রূপে কোন সময় কোথায় ছেলে যিনি কৃষ্ণ তিনিই গৌর হরি, তাই তো বাবা? এই যে আমার গোবিন্দের হাতে যে মোহন বাসিটা দেখতে পায়, এখানেই কিন্তু আমার কিছু কথা রয়ে যায়, তাই না? যে মোহনবাসীটা হাতে আছে ওই বাসিটার কতগুলো ছিদ্র আছে, আবার এত কিছু বাদ দিয়ে ওই বাসির মাথায় একটা মাছের মাথা দেখা যায়, তাই না? দেখা যায় তো বাবা। যিনি ভগবান তিনি মাছকে কেন এত ভালোবাসলেন, তিনি মাছকে কেন এত ভালোবাসলেন,
ভগবান কখনো মাছকে ভালোবাসে। তাহলে ওই মাথাটা কি মাছের মাথা, আর তিনি মাছের মাথাই বা ব্যবহার করলেন কেন? পাগলে বিজয় বলে, ওরে দেখলাম তোমার মহিমা, ওরে গৌর হয়ে ভরছ ঘুরছ কেন, এই যে নদিয়া পাগল রে পাগল পাগল রে, পাগল বিজয় বলে দেখলাম তোমার মহিমা, গৌর হয়ে ঘুরছ কেন, এই যে নদিয়া এমন ভাবা বেশ, ওরে নদী এসেছ গোপিনী পরে।